ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিকেবি ব্লগস। তো অনেকদিন বাদে আবারও চলে এসেছি, একই ভাষা একই কথা, অনেকদিন পরে একই কথাগুলো রিপিট করি বারবার। তো আজকে টপিকসটা একটু আলাদা। আজকে হিপ্রো কোম্পানির গেঞ্জি অলরেডি কোম্পানি থেকে দিয়েছে, কোম্পানির গেঞ্জি গাইতে চলে এসেছি। আর আজকে বলবো যারা নতুন বাইক চালাও, যারা রেসিং বাইক চালাও বা ভালো মানের যারা বাইক চালাও, তাদের তাদের বাইকের একটু স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। তো যারা বাইক চালাও, যাদের বাইকের আওয়াজ খারাপ হয়ে যায় বা ইঞ্জিন ঝনঝন করে, তারা হিপ্রো কোম্পানির MX5 বা MX7 যে মোবিলটা রয়েছে, অবশ্যই তারা সেই মোবিলটা ইউজ করবে। এটা আমাদের কোম্পানির থেকে আপনাদের বলে দেওয়া হচ্ছে, মানে আপনাদের ইঞ্জিনের ভালো রাখার জন্য যে জ্ঞানটা সেটা দেওয়া হচ্ছে। আর যেটা MX5 রয়েছে, হিপ্রো MX5, সেটা 1200 চালানো যায় ম্যাক্সিমাম। আর যেটা রয়েছে হিপ্রো MX7, সেটার সঙ্গে একটা ফ্ল্যাশ অয়েল রয়েছে, ইঞ্জিনের যে পুরোনো মোবিল টোয়েল থাকে ওটা ফ্ল্যাশ অয়েল দিয়ে ধুয়ে বের করে ওটা দিতে হয়। তো সেটা 2000-2500 চলে আরামসে, কোনো সমস্যা হয় না। আর এই মোবিল ইউজ করার পরে আপনার ইঞ্জিনের আওয়াজ থাকে তাগড়া, আওয়াজটা খুব গম্ভীর হয়, খুব ভালো হয়, আপনি মাইলেজ ভালো পাবে। তারপরে ইঞ্জিনের টান থাকে প্রচুর, মোটামুটি খুব ভালো টান থাকে, কোনো সময় গিয়ারের জড়ানো কোনো প্রবলেম হবে না। যদি ভালো লাগে আমাদের যে কোম্পানি, হিপ্রো কোম্পানির যে মোবিল, আপনারা অবশ্যই ইউজ করবেন। ইউজ করার পরে যদি ভালো ফলাফল হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কোম্পানির মোবিলটা ইউজ করবেন। তো যদি আমার এই শর্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব।